গুড মর্নিং, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই সিম্পল অ্যাক্টিভিটি। তোমরা এখন দেখছো বেঙ্গলি ব্লগার অনিতা। তো তোমরা কেমন আছো? আমি গরমে খুব ভালো আছি। আজকে হলো শনিবার আর এখন বাজে বেলা 11টা। আর এখন থেকে আমি আমার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করছি। সকাল 11টা মানে সকালে রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি। আজ যে রান্না করেছি, টক ডাল আর ঢেঁড়স ভাজা, ব্যাস, গরমে আর কিছু হবে না। আবার বিকেলে দেখা যাবে কি করব, কেননা এত কম রান্না করেছি, ছেলে ভোরবেলা বেরিয়ে গেছে, ভোর 5টায় ও বেরিয়ে গেছে, ও খাবে না, ওর বাবাকে শুধুমাত্র টক ডাল আর ঢেঁড়স ভাজা দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। এবার আমি একা সারাদিন, কোনো ব্যাপার না, যা খুশি তাই খেয়ে নেবো। তাহলে চলো দেখাই সারাদিনের কাজ। আজকে আমি টিফিন করছি, কি বলতো, রসবড়া। কালকে রসবড়া বড়াগুলো ভেজে চিনির রসে ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে এই অবস্থা হয়েছে। রস সব বড়া খেয়ে নিয়েছে, ব্যাস এই রসবড়া আজকে আমার টিফিন হবে। দারুণ খেতে হয়। আর ছেলেকে এই বড়াগুলো, ওকে দই বড়া বানিয়ে দিয়েছি, দই দিয়ে, দই ফেটিয়ে আর তেঁতুলের চাটনি করে দিয়েছি, তেঁতুল কিশমিশের চাটনি, সরি তেঁতুল আর হচ্ছে তোমার খেজুর দিয়ে চাটনি করে দিয়েছি ওই দিয়ে। আর মশলা যেগুলো হয় দই বড়ার, ভাজা গুঁড়ো মশলা, ওই দিয়ে ছেলেকে টিফিনে দিয়ে দিয়েছি। খেতে দারুণ হয়, ছেলে আজকে খেয়ে খুব খুশি। এত গরম তো, তার জন্য দই বড়াটা খুব ভালো লাগবে।
আমি আর মামমাম রাস্তায় আমি আর মামমাম রাস্তায় হাঁটতে যাচ্ছি। আমাদের আমাদের সঙ্গে দাদাভাইও আসছে। আমি মামমাম দাদাভাই রাস্তায় বেরো রাস্তায় যাচ্ছি, কাউকে কিন্তু বলো না। কি বলছিস? গুড ইভিনিং, কেমন আছো তোমরা? গরমে ভীষণ ভালো আছি। আজকে গরমে সন্ধ্যেবেলায় চা খাওয়া যাচ্ছে না। এখন বাজে 8টা। এখন আমি দইয়ের শরবত করেছি। এই যে ছেলে, আমি আর মেয়ে, এখন এই দইয়ের শরবত দিয়েই ঠান্ডা করতে হবে, এত গরম। সামনে আয়, সবাই দেখো সামনে আসছে না। কেন আসছে না বলে দেবো? গেঞ্জিটা কোথায় রেখেছিস? আমি গেঞ্জি দেইনি, তুই কোথায় সবাই দেখো মা এসে দিচ্ছে। ভাবলাম মেয়ের আমি রাস্তায় গেছি, একটু রাস্তাটা ঘুরবো, একটু ফুচকা খাবো, গায়ে প্রাকৃতিক হাওয়া লাগাবো, কিন্তু তার আর উপায় নেই। একটা ফোন এলো, তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি। প্রচণ্ড গরম হয়ে গেছে বাড়িতে এসে। তাড়াতাড়ি করে শরবত বানালাম, শরবত খেয়ে পুরো মাথা থেকে পা অব্দি আমার ঠান্ডা হয়ে গেল। এত গরম, বারবার দই শরবত খান, মিষ্টি দেবেন না, ঠিক আছে? আর আজকে আজকে ডিনারে বানিয়েছি, কিচ্ছু বানাইনি, দুপুরে ভাত রান্না করে জল ঢেলে রেখেছি। আর এখন একটু পেঁয়াজি ভেজে নেব। এই জল ঢালা ভাত আর পেঁয়াজি দিয়ে আজকে আমাদের রাতের ডিনার হবে। আপনারাও জল ঢালা ভাত খান, শরীর ভালো থাকবে, মাথা ঠান্ডা থাকবে।
3 দিন আগে শুক্রবারে খবরে শুনেছিলাম যে 72 ঘন্টা পরে বৃষ্টি হবে। 72 ঘন্টার মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আমি ভাবলাম 72 ঘন্টা কেটে গেছে, 73 ঘন্টায় নিশ্চয়ই বৃষ্টির একটা সম্ভাবনা আছে। কিন্তু যখন হলো না, তখন আর কিছু করার নেই, জল ঢালা ভাতই খেতে হবে। তাই জল ঢালা ভাত বানালাম, আর জল ঢালা ভাত খেয়ে আজকে শান্ত হতে হবে। তাহলে আমি চাই জল ঢালা ভাত আর পেঁয়াজের ব্যবস্থা করে দিয়ে, আর আজকের মতো এই ব্লগটা এখানেই আমি শেষ করলাম। আর বেশি কথা বলবো না, সবাই ঠান্ডা থাকুন, ঠান্ডা জল খান, বেশি বেশি করে ঠান্ডা জল খান, ফ্রিজের জল খাবেন না, মিশিয়ে খাবেন, ঠিক আছে? তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। তাহলে আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, গুড নাইট।